हाय फ्रेंड्स, तो गतकाल तुम्हारे कलकता पुलिसेर एग्जाम हो गए थे, तो अनेके बार बार मेसेज करछे, कमेंट करछे, दादा कलकता पुलिसेर काट ऑफ निये एकटा भिडियो दाओ। तो देखो से उद्देश्य तुम्हारे आज के भिडियोटा निये एसेछि। देखो देखछि किछु किछु यूट्यूब चैनल तो तारा परीक्षा हो गए तो पाँच मिनटेर मध्ये भिउ पावार जन्य काट ऑफ दिए दिएछि, किन्तु एभावे काट ऑफ देवा नय भाई। एक्चुअली काट ऑफ देवार एकटा सिस्टेम आछे, पुरोपुरी फुल एनालाइसिस, कोश्चनेर धरन केमन, कतजन एबसेंट होयेछिलो, कतजन प्रेजेंट छिलो, अनेक किछु विश्लेषण करे काट अफ तैरि करते हय। हठात् करे तोमादेर दिये दिले हय ना, जे भिउ पाओयार जन्य सबार आगे काट अफटा दिये दिच्छि, सेटार जन्य किन्तु कोनो दिन काट अफ किन्तु तादेर मिलबे ना, आर कोनो दिन किन्तु काट अफ ठीकठाकभावे होबे ना। तो देखो आजके तोमादेर काट अफ फुल एनालाइसिस करार पर किन्तु काट अफटा तैरि करा होयेछे। तो गतकालके आन्सार कि दियेछि, तो काट अफटा तोमादेर आजके फुल एनालिसिस करार पर देव भेबेछिलाम, तो दिलाम। गतकाल एकटा पोल करेछि, तो तोमरा अनेके रेसपन्स करेछो, कार कत स्कोर होयेछे। तो काट अफेर भिडियोटा शेष पर्यन्त देखते थाको। आरेकटा कथा बोलबो, चैनेले नतून होले सबस्क्राइब करे देबे, कलकाता पुलिसेर एकदम लास्ट पर्यन्त ए चैनलटा तोमादेर साथे थाकबे। मेन एग्जाम, इंटरव्यू, समस्त किछु क्लास एकदम फ्री अफ कस्टे देवा होबे। तो एटुकुई बोलबो जे चैनेलेर साथे थाको, सबस्क्राइब करे दिओ, आरो अनेक किछु आपडेट पाबे। तो चलो कलकाता पुलिसेर काट अफटा आमरा देखे निई। तो देखो काट अफ देखते गेले प्रथमे तोमादेर आगे भैकान्सिटा लक्ष्य करते हबे। भैकान्सि मेल आछे 1410, फिमेल आछे 856। देखो भैकान्सिर दिक थेके किन्तु खूब एकटा किन्तु भैकान्सि तोमादेर नेई, एई कोटाई भैकान्सि आछे, मेल 1410, फिमेल 856। एरपर तोमरा देखो जे टोटाल फर्म फिलआप, टोटाल फर्म फिलआप होयेछिलो तोमादेर एकटा मोटामुटी अप्रूव देवा होयेछे, एटा किछु नय। टोटाल फर्म फिलआप होयेछिलो 5 লাখের আশাপাশি, হয়তো তোমাদের 6 লাখ হতে পারে, 5.5 লাখ হতে পারে। তো একটা মোটামুটি অ্যামাউন্ট ধরা হয়েছে 5 লাখ। অ্যাবসেন্ট দেখো, আমাকে একটা ভাই কমেন্ট করেছিল, অনেকেই কমেন্ট করেছিল যে দাদা অ্যাবসেন্ট বেশি হবে না, কারণ ওয়েস্টবেঙ্গল পুলিশের ছেলেরা পরীক্ষা দিতে যাবে। কিন্তু অ্যাবসেন্ট কিন্তু অ্যাবসেন্টের হার খুব বেশি, তারা পরীক্ষা দিতে যায় না, কারণ তাদের সিলেকশন হয়ে আছে, তারা পরীক্ষা দেওয়া পুরোপুরি একদম ফল্ট। তো অনেকেই দিতে যায়নি, তো অ্যাবসেন্টের হার কিন্তু পুরোপুরিভাবে 30% ছিল। তোমরা মিলিয়ে নেবে অ্যাবসেন্টের হার পুরোপুরো 30%, তাহলে 5 লাখের 30% বাদ গেলে 1.5 লাখ বাদ যায়, তাহলে কিন্তু তোমাদের এক্সাম দেবে 3.5 লাখ। টোটাল এক্সাম দিয়েছিল 3.5 লাখ, অ্যাপ্রক্স ধরে নাও 3 লাখ দিয়েছিল, 3 লাখের আশেপাশে, হয়তো এদিক সেদিক আরও কিছু হতে পারে, বাট 3 লাখের আশেপাশে কিন্তু এক্সাম দিয়েছিল। 5 লাখ ফর্ম ফিল আপের মধ্যে 3 লাখ তোমাদের এক্সাম কিন্তু দিয়েছিল। এরপর তোমরা দেখে নাও যে পিএমটিতে ডাক পাবে, টোটাল সিট আছে কত, 2266। আমরা যে কোনো ওয়েস্টবেঙ্গল পুলিশের আমরা দেখি মাঠে 15 গুণ করে ডাকায়, কোনোবারে 15 গুণ, কোনোবারে 13, কোনোবারে 12। তো এবারে যেহেতু কম ভ্যাকেন্সি আছে, 15 গুণ আমি দিয়েছি, তো 15 গুণ ভ্যাকেন্সি হলে তোমাদের হয় 33,990 জনকে কিন্তু পিএমটিতে ডাক পাবে, নট শর্ট লিস্টেড হবে 3,16,000। তো একটা কথা তোমরা মাথায় রাখো, তো 3.5 লাখ তোমাদের যদি এক্সাম দেয়, তোমাদের কিন্তু 3,16,000 কিন্তু নট শর্ট লিস্টেড, পিএমডিতে মাত্র পাস করবে 33,990। তো এটা মাথায় রাখবে যে তাহলে কাট অফটা কেমন হারে যাবে, কারণ এটা তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের মতো ভ্যাকান্সি নয় ভাই, যে 8,000-10,000 ভ্যাকান্সি আছে, 15 গুণ ডাকবে, 1,20,000 তোমাদের পাস করবে, পরীক্ষা দিয়েছিলো টোটাল 6 লাখ, কিন্তু এটা পাস করবে টোটাল 33,000-33,000। তো কাট অফটা সেভাবেই যাবে। তো তারপর দেখে নাও যে কোশ্চান কেমন ছিল, এটা একটা খুব ভালো কোশ্চান, যে কোশ্চান কেমন ছিল। দেখো অন্যান্য এক্সামের থেকে ইজি ছিল, অর্থাৎ অন্যান্য যে এক্সামগুলো হয় তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের, গতবারে তোমরা পিলি দেখেছো, আবগারি দেখেছো, তো তার থেকে তুলনামূলক এই কোশ্চানটা ইজি ছিল, এটা কিন্তু তোমরাকে মানতেই হবে। জিকে ইজি ছিল, ম্যাথ কিছু সহজ কিছু কঠিন, জিআই ছিল মোডারেট। তো তুলনামূলকভাবে বলতে গেলে কোশ্চান কিন্তু ইজি টু মোডারেট ছিল, ইজিএ প্রায় ধরতে পারো, ইজি টু মোডারেট ছিল। এরপর তোমাদের যেটা দেখাবো যে একটা পোল যেটা আমি করেছিলাম, পোলটাতে খুব ভালো রেসপন্স দিয়েছে, 463 লোক রেসপন্স দিয়েছে, প্রায় 500 লোক। তো যেহেতু পোলটা গতকাল রাত্রিতে দেওয়া হয়েছিলো তাই একটু কম রেসপন্স, সেটা যদি আজ সকালে দেওয়া হয়তো একদিন থাকতে পারতো, তাহলে হয়তো 1,500-2,000 রেসপন্স দেবে, আর তাছাড়া দেবেও। দেখো বেশিরভাগ যাকে ফোন করছি, বিভিন্ন বন্ধুকে, বিভিন্ন পোল, সবারই কিন্তু 55-60% নাম্বারটা কিন্তু বেশিরভাগেই উঠেছে। টাইমটা যদি বেশি পেতো 1 ঘন্টা থেকে, তাহলে কিন্তু আরও নাম্বার তুলতো। তো এটা দেখতে গেলে যে পরীক্ষা কিন্তু সবারই ভালো হয়েছে, কারণ কোশ্চানটা খুব একটা জটিল ছিল না। সেই কারণে দেখো 55-60 দিয়েছে 37%, 50-55 17%, 45-50 19%, দেখো 40-45% হচ্ছে 27%,
এটা অ্যাকচুয়ালি ছিল, তো বেশিরভাগই তোমাদের 55 থেকে 60। তো সেই তুলনামূলক ধরতে গেলে যে কাট অফটা তৈরি করা হয়েছে, দেখো এখন অনেক কিন্তু ইউটিউব চ্যানেল বলবে যে কাট অফ কম যাবে, কিন্তু আমি তোমাদের বারে বারে বলছি ভাই, যে যাই বলুক কাট অফ কিন্তু বারবার বেশি যাবে, এটা তোমরা মাথায় রাখবে, কাট অফ কিন্তু বেশি যাবে। কারণ কম ভ্যাকেন্সি আছে, কোশ্চান সোজা ছিল, যে যাই বলুক যে এত গেস করে এত করে অনেক কিছু বিশ্লেষণ করার পরে যে যাই ভালোভাবে বলো কাট অফ কিন্তু বেশি যাবে, তোমরা পোলে পরে মিলিয়ে নেবে, কারণ যে হারে কম্পিটিশান বাড়ছে আর যে হারে কোশ্চান পড়েছিল তো কাট অফ কিন্তু বেশি যাবে, এটা তোমাদের ভাবার কিছু নেই। যে যাই তোমরা বলুক, আমি তোমাদের আগেই বলেছিলাম যে 50+ টার্গেট রাখবে, তো সেই অনুপাতে কাট অফ তোমাদের বলা হয়েছে। দেখো কিছু ইউটিউবার যদি বলে যে কাট অফ কম, তাহলে কিন্তু শুধু তোমাকে সান্ত্বনা দিচ্ছে, আশা দিচ্ছে, অন্য কিছুই নয়, এটা তোমাদের বারে বারে বলছি, সান্ত্বনার আশা আর ভিউ বাড়ার জন্য দিচ্ছে, বাট কাট অফ কিন্তু বেশি যাবে। তো দেখো বেশি বলতে কাট অফ তোমাদের একটা তৈরি করা হয়েছে, তোমরা দেখে নাও। দেখো কলকাতা পুলিশের মেল কাট অফ দেখে নাও, ইউআরের ভ্যাকেন্সিটাকে দেখে নাও, 546টা পোস্ট টোটাল, এটা কিন্তু ইউআর সিভিক বলতে পারো, ইজি ধরতে পারো, এইচজি ধরতে পারো, টোটাল কিন্তু ইউআরের ভ্যাকেন্সি হচ্ছে 546। তার মধ্যে তোমাদের কাট অফ কত করা হয়েছে, 53 থেকে 56, ভালোভাবে দেখে নাও, 53 থেকে 56 যাদের রয়েছে তারা পিএমটির জন্য কিন্তু শুরু করে দাও। OBCB 73টা পোস্ট, 51 থেকে 53, 51 থেকে 53। OBCA 49 থেকে 51, 124টা পোস্ট। SC 45 থেকে 47, 456টা পোস্ট। ST 208 পোস্ট, 41 থেকে 43। তো এই কাট অফটা হচ্ছে মেল কাট অফ। তো যারা যারা 50+ নাম্বার আছে তারা কিন্তু প্রত্যেকে মাঠের জন্য শুরু করে দাও। ইউআর তোমার যদি 50+ নাম্বার আছে, তুমি অবশ্যই কিন্তু মাঠের জন্য শুরু করে দাও, এটা কিন্তু ইউআর মেল কাট অফ। মেল কাট অফটা তোমরা ভালোভাবে লক্ষ্য করে দিলে, এরপর ফিমেল কাট অফটা আমরা যাই, ইউআর ফিমেল কাট অফ। দেখো ফিমেল কাট অফ এর আমি যে পোস্টগুলো দিই না, তোমরা পোস্টগুলো প্রত্যেকেই তোমরা জানো, তোমরা ভ্যাকেন্সির কাছে দেখতে পেলে তোমরা দেখে নেবে। দেখো ইউআর 46 থেকে 48, OBCB 44 থেকে 46, OBCA 42 থেকে 44, SC 38 থেকে 40, ST 34 থেকে 36। এটা হচ্ছে তোমাদের ফিমেল কাট অফ, ইউআর 46 থেকে 48, OBCB 44 থেকে 46, OBCA 42 থেকে 44, SC 38 থেকে 40, ST 34 থেকে 36। এই কাট অফটা যারা যারা আছে তারা প্রত্যেকে মাঠের জন্য শুরু করে দাও, এর থেকে হয়তো 2-1 নাম্বার কম বেশি এক্সপারে, বাট কাট অফ কিন্তু এর কম যাবে না, তোমাদের বারে বারে বলছি এর কম কিন্তু কাট অফ যাবে না। তো যারা যারা এই নাম্বারটা পেয়েছো তারা প্রত্যেকেই কিন্তু মাঠের জন্য শুরু করে দাও, 50+ যারা যারা ইউআর পেয়েছো, আর যারা যারা তোমরা মেন এক্সামে ভালো যদি নাম্বার পেতে চাও আমার চ্যানেলটা ফলো রাখো, তোমাদের রেগুলারের প্রত্যেক ক্লাস দেওয়া হবে, আর ভালোভাবে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও, তাহলে যদি কলকাতা পুলিশের একটা ভ্যাকেন্সি জমি তুমি যদি পাও। দেখো একটা কথাই লাস্টে বলো ভিডিওটা শেষ করার আগে, যে হারে কাট অফ যাচ্ছে আর যে পরিমাণ সবাই পড়াশোনা করছে, তো এখন থেকে যদি না পড়ো তাহলে কিন্তু তোমার একটা সিট তুমি দখল করতে পারবে না, ছিটকে দেবে। থ্যাংক ইউ গাইজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমাদের শেয়ার চাই, আর এটার আমি লাইক 500+ লাইক করবো আশা করবো, কারণ অনেক কষ্টে অনেক অ্যানালাইসিস করার পর ভিডিওটা করা হয়েছে। তো তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই 500 লাইক কমপ্লিট করবে। তো থ্যাংক ইউ গাইজ, জয় হিন্দ।